আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং আমি এখন মাস্টার বেডরুমের ভিতরে আছি। এখানে অসংখ্য কাজ করা হয়েছে। তো এর আগে আমি ঠিকানাটা বলে দিচ্ছি দর্শক, আমি চলে এসেছি সিলেটে। সিলেট দিনদা বাজার থেকে কিছুটা সামনে সুবিধ বাজার, এর থেকেও কিছুটা সামনে হলো বনকলাপাড়া। তো লন্ডন প্রবাসী জসিম ভাইয়ের বনজামার বিল্ডিংয়ে আমরা ডেকোরেশনের কাজ করতেছি। আপনারা জানেন ঈদের পরে অনেকদিন পরে আসছি এখানে, তো 25 দিন যাবত কাজ করা হলো। আজকে আমরা আজকে কাজ শেষ শেষ বলতে আসলে সাদা যে কাজগুলো আছে সেগুলো শেষ, রঙের কাজগুলো আবার নেক্সটে হবে, সেই সময় আপনারা আপডেট পাবেন। তো আসলে আমরা সাদা কি কাজগুলো করছি, ওনাদেরকে কি কাজগুলো উপহার দিছি, সেই কাজগুলো আপনাদেরকে একটু দেখানোর, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ডিজাইন। এই ডিজাইনটা কিসের জন্য করা হয়েছে? ডিজাইনটা করা হয়েছে অর্থাৎ এখানে একটি বেড থাকবে, মানে এখানে একটি খাট থাকবে, এই খাটের পিছনে ডিজাইন থাকবে। এবং আমাদের যে ক্যাটালগ আছে, ক্যাটালগে ওরকমের ছিল। এখানে একটি ফিলার করা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই সাইডে একটি ফিলার করা হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এবং এখানে ওয়াল সিনারি ডিজাইন করা হয়েছে, এবং এখানে একটি জানালা গেট করা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানেও সিনারি করা হয়েছে, ওয়ালের ডিজাইন ডেকোরেশন যেগুলো ডেকোরেশন এগুলো করা হয়েছে এখানে, এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে। তারপরে এখানে এখানে একটি জানালা সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। এখানে একটি ড্রেসিং টেবিল করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে গ্লাস দিয়ে, মিরর গ্লাস দিয়ে ড্রেসিং টেবিল নিচে দেবেন। আর এই সেটটা, এই সেটটাও দূর থেকে দেখ, এই সেটটাও অনেক সুন্দর ফ্রেমের কাজ করা হয়েছে। দুই সাইড দিয়ে ফ্রেম দেওয়া হয়েছে, মাঝখানে একটি একটা হয়তো আরবি লেখা হোক বা একটা মক্কা শরীফের সিনারি হোক বা যাই হোক বা সে কি লাগাবে সে তার ব্যাপার, এখানে একটা ফ্রেম হয়ে একটি ডিজাইন বা একটা ফ্রেম লাগাইতে পারবে এখানে। এখানে সুন্দর ডিজাইন করা হয়েছে। এবং আমি যে একটু সিলিংটা দেখো দর্শক দেখতে পাচ্ছেন, উপরের সিলিংটা, উপরের সিলিংটা আসলে কিভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে একটি ফল সিলিং করা হয়েছে, রাজকীয় ফল সিলিং, অনেক সুন্দরভাবে ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে। সেগুলো আসলে কালার হবে, এখন আসলে সাদা রানিং কাজ শেষ করলাম, তারপরে এগুলোর ভিতরে ফুলিং হবে কালার গোল্ডেন এবং এন্টিক কালার, তখন আরো অনেক সুন্দর লাগবে। তো এদিকে দেখো, এদিকে এখানে একটি গল্লি আছে, ওদিক থেকে দেখো এখানে একটি গল্লি আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। এই গল্লিটা আসলে কি ডিজাইন করা হয়েছে, অর্থাৎ এটা হলো বাথরুম, মাস্টার বেডে এখানে যে ঢুকবে, ঢুকে রুমে যাবে, এখানে একটা মাস্টার বেডে বাথরুম আছে, বাথরুমের সামনে এখানে একটি ফ্রেম করা হয়েছে, এই সাইডে, এই সাইডে একটি ফ্রেম করা হয়েছে। এবং উপরের ডিজাইনগুলো দেখুন, উপরে অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে, যা আসলে ফল সিলিং, দারুণভাবে এই সিলিংটি করা হয়েছে, যা দেখলে আসলে অসাধারণ লাগে। এটা হলো মাস্টার বেডের ডিজাইন। তো দর্শক কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, তাহলে আরও ক্লিয়ার হবেন ডিজাইনগুলো। হ্যাঁ, অসাধারণভাবে কাজগুলো করানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো রুম, যদিও এখনও রুমগুলো কমপ্লিট হয় না, যার জন্য আসলে ডিজাইনগুলো আপনাদেরকে যে ভালোভাবে দেখাবো সেটা না, হয়তো সাদা কাজ কমপ্লিট হয়েছে, এটার থেকেই বুঝতে পারতেছেন আসলে আমরা কী কী কাজ এখানে করছি। এবং দেখতে পারতেছেন এখানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন এবং ডিজাইনের কাজগুলো কিন্তু করানো হয়েছে, সিলিং সহকারে, ওয়ালের কাজ সহকারে, অনেক রকমের কাজ কিন্তু এখানে অলরেডি করানো হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন। এগুলো বাট এখন শুধু কালারগুলো করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দর্শক ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াইলাম না, এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। এই কাজগুলো আবার যখন কালার কম্বিনেশন হবে তখন আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে শেয়ার করব। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যদি এই ধরনের কাজগুলো, নিত্য নতুন কাজগুলো যদি করাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এবং জেকে জিপসাম ডেকোরেশন কোম্পানি সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকে দক্ষতার সাথে। আপনারা চাইলে আমাদের দ্বারা এই কাজগুলো করাইতে পারেন। তো আমরা যে কোনো জেলা এবং ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করার জন্য আগ্রহী, এবং ভালো কোয়ালিটি দিয়ে এবং গ্লাস ফাইবার দিয়ে আপনাদের প্রোডাক্টগুলো তৈরি করে দেব, যা গুণগত মান সারা বাংলাদেশে অন্য অন্যের চেয়ে আমাদের কাজ অবশ্যই ভালো হবে। তো এই পর্যন্তই দর্শক, আর বেশিক্ষণ বাড়াইলাম না, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।